আসসালামু আলাইকুম, আমি ডক্টর নিম্মি আফরোজ, ক্লিনিক্যাল কাউন্সিলর ডক্টর ঝুমু খান লেজার মেডিকেল সেন্টার থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে যে টপিকটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে মেস্তা, বা যেটাকে আমরা মেডিকেল টার্মে বলি মেলাজমা। মেস্তা এক ধরনের হাইপার পিগমেন্টেশন অথবা যেটাকে আমরা বলি ব্রাউন স্পট, ইউজুয়ালি নারী পুরুষ উভয়েরই হতে পারে এবং এটা সাধারণত আমরা দেখতে পাই মেলার রিজন, যেটাকে আমরা চিকস বলছি, নোজ অ্যান্ড ফোরহেড। মেলাসমার অন্যতম কারণগুলো হচ্ছে জেনেটিক্স, হরমোনস, সান এক্সপোজার, থাইরয়েড প্রবলেম, স্ট্রেস, মেডিকেশন অ্যান্ড কসমেটিক ট্রিটমেন্টস। আমাদের এশিয়ান টোনে আমরা সাধারণত এই মেস্তা নারী পুরুষ উভয়ই দেখে থাকি, তবে আমাদের দেশে আমরা মহিলাদের সংখ্যাই বেশি দেখতে পারি। মেস্তা সাধারণত তিন ধরনের হয়ে থাকে, এপিডার্মাল মেস্তা, ডার্মাল মেস্তা অ্যান্ড আরেকটা হচ্ছে মিক্সড টাইপ। এপিডার্মাল মেস্তাটা কি আসলে? সেটা হচ্ছে আমরা স্কিনের সুপারফিশিয়াল লেয়ার, যেটা সেটার উপরে একটা পিগমেন্টেশন দেখতে পাই, সেটাকে আমরা এপিডার্মাল মেস্তা বলি। তারপর হচ্ছে ডার্মাল মেস্তা। ডার্মাল মেস্তাটা হচ্ছে পিগমেন্টেশনটা অনেক ডিপে আমাদের ডার্মিস পর্যন্ত পৌঁছে যাবে। আর এরপরে আছে এপিডার্মো ডার্মাল মেস্তা, যেটাকে আমরা মিক্সড টাইপ মেস্তা বলে থাকি। এই ধরনের মিক্সড টাইপের পিগমেন্টেশন ডার্মো এপিডার্মাল দুটো লেয়ারেই দেখা যায়। সাধারণত মেলাজমার টাইপ দেখে আমরা ট্রিটমেন্ট নির্ধারণ করে থাকি। এপিডার্মাল মেলাজমা ট্রিটমেন্ট রেসপন্স এক্সিলেন্ট, আর ডার্মাল মেলাজমার ক্ষেত্রে ট্রিটমেন্ট রেসপন্সটা একটু সময় সাপেক্ষ। মেলাজমা ট্রিটমেন্টের অপশনগুলোর মধ্যে আমরা দেখে থাকি টপিক্যাল মেডিকেশন, ওরাল মেডিকেশন অ্যান্ড ইন্টারভেনাস মেডিকেশন। টপিক্যাল মেডিকেশনে ইউজুয়ালি আমরা দিয়ে থাকি কিছু ক্রিম অর লোশন, যেটা হাইড্রোকুইনন বেসড অর নন হাইড্রোকুইনন বেসড। আর মেইনলি আমাদের যেটা অবশ্যই ব্যবহার করতে হবে সেটা হচ্ছে সানব্লক। সানব্লকটা আমরা অবশ্যই সঠিক নিয়মে ব্যবহার করব। ওরাল মেডিকেশনের মধ্যে আছে ভিটামিন সি, গ্লুটাথিওন ট্যাবলেট অ্যান্ড ট্র্যানেক্সামিক অ্যাসিড। তাছাড়া আমরা আরেকটা নতুন ট্রিটমেন্ট দিয়ে থাকি, সেটা হচ্ছে ইন্ট্রাভেনাস গ্লুটাথিওন, যেটা আমাদেরকে অ্যাবনর্মাল মেলানিন প্রোডাকশনের পাথওয়েকে ইনহিবিট করে এবং নতুন করে যখন মেলানিন প্রোডাকশন হয় সেটার দাগের প্রবণতাটাকে আরও কমিয়ে দেয়। ইন্ট্রাভেনাস গ্লুটাথিওন, এই গ্লুটাথিওন আমাদের অ্যাবনর্মাল মেলানিন প্রোডাকশনের পাথওয়েকে ইনহিবিট করে। এছাড়াও কিছু অ্যাডভান্স ট্রিটমেন্ট আমরা এখন করে থাকি, সেটার মধ্যে আছে কেমিক্যাল পিলিং অ্যান্ড লেজার ট্রিটমেন্ট। কেমিক্যাল পিলের মধ্যে আমরা সাধারণত করে থাকি গ্লাইকোলিক পিল, টিসিএ পিল, ল্যাকটিক পিল, ম্যান্ডেলিক পিল। লেজার ট্রিটমেন্ট আমরা ইউজুয়ালি দিয়ে থাকি এক্সিস্টিং পিগমেন্টেশনকে রিমুভ করার জন্য। আর এসব লেজার ট্রিটমেন্টগুলো হচ্ছে আইপিএল, কিউ সুইচ, ফ্র্যাকশনাল, রেডিও ফ্রিকোয়েন্সি অ্যান্ড মেজোথেরাপি। এই ট্রিটমেন্টগুলো খুবই এফেক্টিভ, নিরাপদ এবং পার্শ্ব প্রতিক্রিয়াহীন। এই দ্বিধায় মেলাসমা ট্রিটমেন্টের জন্য ডক্টর ঝুমু খান লেজার মেডিকেল সেন্টারে চলে আসতে পারেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।